আদার মধ্যে আগুন দাও এরপর দেখো কি ঘটে যা দিয়ে মানুষের জীবন বাঁচায় এটা দেখার জন্যে আমিও আদার মধ্যে আগুন দিয়ে বানিয়ে তৈরি করব ভাইরাল আদার চকলেট এইভাবে আদাটাকে আমি গ্যাস অন করে একটা রুটি শাখা জালের মধ্যে আমি এটাকে দিয়ে গ্যাসটাকে অন করে পুড়িয়ে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে দেখুন আমি একদিকে উল্টে নিয়েছি আবার অপর দিকটাও উল্টে এইভাবে পুড়িয়ে নেব এইভাবে যে আদার চকলেটটা বানাবো আপনারা এই সিজনের সময় অনেকেই সর্দি কাশি গলা খুসখুস হয় আপনারা এইটা খেলে কিন্তু খুবই উপকার পাবেন এবারে হয়ে গেছে আমি এটা নামিয়ে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি এবার তার মধ্যে আমি পুড়িয়ে নেওয়া আদাগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে এখানে হাত দিয়ে এইভাবে টানবেন দেখবেন খুব সহজে আদার গা থেকে খোসাগুলো ছেড়ে আসছে এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি এবারে করব একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে আদাটাকে আমি পেস্ট করে নেব আদাটা খুব বেশি পেস্ট করব না হালকা করে পেস্ট করে নিতে হবে যাতে আদা থেকে আদার মধ্যে যে রসটা আমার প্রয়োজন আমার আদার পেস্টটা প্রয়োজন না যাতে রসটা খুব সহজেই বেরিয়ে আসে দেখালাম আমি আপনাকে এবার দেখুন রসটাকে বার করে নেব একটা ছাঁকুনি দিয়ে এর মধ্যে দিয়ে আর চামচ দিয়ে ছেঁকে ছেঁকে রসটাকে বার করে নেব আদাটা যদি আগে থেকে পুড়িয়ে নেওয়া হয় তাহলে রসের পরিমাণটা অনেকটাই বেশি হয় তাই চেষ্টা করবেন আগে থেকে পুড়িয়ে নেবেন এই রেসিপিটা খুব সহজ লাগবে আপনাদের কাছে আগে থেকে পুড়িয়ে নিলে দেখুন এই রসটাকে আমি বার করে নিয়েছি এবারে এখানে আমি একটা গ্যাস অন করে কড়াই বসিয়েছি আর এর মধ্যে পাঁচটা চামচ চিনি দিলাম চিনিটা অবশ্যই আপনারা যতটা পরিমাণে আদার রস তৈরি করবেন সেই মতন স্বাদেশ চিনিটা দেবেন লবঙ্গ দিলাম চারটে আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম আর দেব বিড নুন হাফ হাফ চামচেরও একটু কম দিয়ে এবার যে আদার রসটা আমি বার করেছিলাম সেই আদার রসটা আমি চিনির মধ্যে দিয়ে দিলাম চিনির মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়তে নাড়তে আপনারা দেখবেন এক সময় আদাটা অনেকটাই ঘন হয়ে আসছে আর এই সময় অনবরত নাড়বেন তারপরে দেখবেন থক থকে ভাব একটা এসে যাবে তখনই বুঝতে পারবেন যে আদাটা আদার এই চকলেটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এটাকে আরও একটু আমি নাড়াচাড়া করব দেখতেই পাচ্ছেন এবার থকথকে ভাগ ভাব চলে এসছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব দেখুন আপনার আর একটু দেখি দিই কিরকম এখানে একটা আমি কাগজ নিয়ে নিয়েছি এই কাগজের মধ্যে এটা আমি কাগজে তৈরি করব আপনারা চাইলে একটা স্টিলের পাত্রে তৈরি করবেন যখন স্টিলের পাত্রে তৈরি করবেন তার মধ্যে অল্প করে ঘি ব্রাশ করে নেবেন এবারে চামচে করে অল্প অল্প করে দিয়ে আমি এই চকলেটটা তৈরি করছি আপনারা যে কোনো শেপে এই চকলেটটা তৈরি করতে পারেন এই গলা খুশকুস সর্দি কাশির পক্ষে এই চকলেটটা খুবই উপকারী বন্ধুরা বাড়িতে হলেও তৈরি করে পনেরো মিনিট এটা আমি ফ্রিজে রেখে দেবো পনেরো মিনিট পরে এটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিলাম দেখুন চকলেটটা কত সুন্দর জমে গেছে হাত দিয়ে টানলেই কিন্তু খুব সহজেই এটা উঠে আসে এটা তোলার কোনো সমস্যাই হবে না বন্ধুরা এইভাবে তৈরি করবেন আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি আবারও একটা আমি তুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই আজই এই রেসিপিটা করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন